ফুটপাতে আলু বিক্রি করতে গিয়ে ভাইরাল টিকটকার আমদাদুর। উমর ভাইকে নিয়ে আবারও মন্তব্য করলেন কামরুল। চিকন থেকে মোটয়ে বিবাকে টিকটকার মেয়াজাবিন। ধলাবিলাইকে রোস্ট করলেন আরেক টিকটকার। সাকিবকে পাত্তা দিলেন না টিকটকার মিম। শুনছিলেন টিকটক শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় রাস্তার ধারে আলু বিক্রি করতেছেন টিকটকার আমদাদুল। পাবলিক বলেন, তাহলে কি আলু বিক্রি করে নেপাল ট্যুর? এ বিষয়ে আমদাদুলের কাছ থেকে এখনো বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। এইদিকে উমর ভাইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাপড় চোপড় ব্লগার কামরুল। ভিডিওতে তিনি কটকা বিয়ের কথা উল্লেখ করে বলেন, জীবনে যাই করছি কটকায় বিয়া করিনি। কিন্তু ভিডিওটি তিনি কার উদ্দেশ্যে করেছেন এখনো বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। তবে অধিকাংশের মতে ভিডিওটি তিনি উমর ভাইকে উদ্দেশ্য করে বানিয়েছেন। এইদিকে চিকন থেকে মোটো হয়ে বিবাকে টিকটকার মেয়াজাবিন। হ্যাটাসরা বলছেন উনি খেয়েছেন গরুর বড়ি। অপরদিকে মেয়াজাবিন বলতেছে, তোরা কেন জ্বলতেছ বল, খাইনি গরুর বুড়ি খেয়েছি ক্যাপসল। এইদিকে সিগমা গাল হিসেবে পরিচিত ধলাবিলায় বড় বড় মডেল কন্টেন্ট বানিয়ে যিনি ভাইরাল হয়েছেন তাকে একটা ফটোগ্রাফিতে মডেল হিসেবে দেখা গেছে। তাতেই কিছু টিকটকার তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠে। কয়েকদিন আগে বড় বড় মডেলদের নিয়ে কথা বললো, মামানি এখন নিজেই মডেল হয়ে গেছো, কি আইফোন আর একটা লাগবে নি? এইদিকে ধলাবিলায় জানিয়েছেন যার আলোচনা বেশি তার সমালোচনাও বেশি। সময় খারাপ দেখে বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান পাত্তা পেল না টিকটকারের কাছে। টিকটকার মিম অলরাউন্ডার সাকিবকে নিয়ে বিরূপ মন্তব্য করে বসে। এই মন্তব্যে সাকিবের মাঝে চরম হতাশা এবং ক্ষোভ দেখা দিয়েছে। তারা কমেন্টে বিভিন্ন ভাষায় মিমকে আপ্যায়ন করতেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো টিকটক সংবাদে। দেখা হবে পরবর্তী সংবাদে, সে পর্যন্ত সাথেই থাকুন।